যে ভারতবর্ষরে নরেন্দ্র মোদী দ্বিতীয় থর প্রধানমন্ত্রী হলে, ভারতবর্ষরে বিজেপি দ্বিতীয় থর সরকার গঠন কলে কেন্দ্রপত্র উপর জিএসটি কু ছাড় করবে, ইয়ে সে সময়ের তাঁকর ম্যানিফেস্টো। এবং সে সময়ের যে গৃহমন্ত্রী অনেক অমিত শাহ যেতলে বরগড়ে, কেন্দুঝরের এবং ভুবনেশ্বরের তাঁকর নির্বাচনী প্রচার করুলে, এবং গত পদমপুর উপনির্বাচনের মধ্য কেন্দুপত্র উপর জিএসটি ছাড় করা দিগরে বারম্বার বক্তব্য দিয়েছেন বিজেপির নেতা মানে। এবং সে মন্তব্য তথ্য উপরে আধারিত হয়ে মন্তব্য লাগে, আজ যা মন্তব্য রাখছেন তা তথ্য উপরে আধারিত নুহে, এবং কেন্দুপত্র তোয়ালি মানকর স্বার্থ বিরোধী। তা সহিত সে যে কথা উত্থাপন করেছেন অন্য রাজ্যর স্বার্থর কথা কহা যাই, সে নিজ ওড়িশার কেন্দুপত্র তোয়ালি মান বিরুদ্ধে কইছেন। এবং মনে রাখবার দরকার অছি যে সে যে নির্বাচন মন্ডলী পাটনাগড় আছেন, সেটি বি 53,000 ঊর্ধ্ব তোয়ালি এই কেন্দুপত্র উপরে নিজের জীবিকা ভাবে নির্ভর করতে। এবং যেতবে কেন্দুপত্র ব্যবসায়ী মানে ওড়িশা সরকার পাখর কেন্দুপত্র নিলামে এবং টেন্ডর আকারে নিয়ন্তি, এই জিএসটি কু সে ভিতরে অন্তর্ভুক্ত করিকি নিয়া যায়। এবং আপন মানক জানিবা উদ্দেশ্যে কই দেওয়া পাই চাহে যে 2016-17 মশিয়ারে যেতলে জিএসটি কেন্দুপত্র উপরে জিএসটি লাগি নথিলা, এই ব্যবসায় প্রায় 700 কোটি টাকার ব্যবসায় হউতলা প্রতিবর্ষ বলে। জিএসটি লাগিলা পরে 2018 মশিয়ারে প্রত্যেক বর্ষ ইয়ার ব্যবসায়িক পরিমাণটা কমি কমি যাচ্ছি, যা গত বর্ষ প্রায় 530 কোটি পৌঁছি যাই 700 কোটির ব্যবসায়। এবং তা সহিত কেন্দুপত্র উপরে জিএসটি লাগিবা পূর্বরু 2016-17 মশিয়ার ব্যবসায়ের কেন্দুপত্র তোয়ালি মানুষ তৎকালীন মুখ্যমন্ত্রী 100% বোনস দিয়ে এবং কর্মচারী মানুষ 25% বোনস দিয়ে, এবং বোনস পরিমাণ নির্ধারিত করে সে বর্ষ সহিত ব্যবসায়ের লাভাংশ। কিন্তু 2018 মশিয়ারে জিএসটি লাগিলা পরে কেবল যে কেন্দুপত্র উপরে ব্যবসায়ের 700 কোটি 550 কোটি পৌঁছিছে তা নুহে, লাভ কমিবার যোগ তোলাড়ি এবং কর্মচারী মানে মধ্য বোনস পরিমাণ কমিছে। লাভ কমিবার যোগ আগামী দিনে পূর্বতন মুখ্যমন্ত্রী বিজু জনতা দলর সে সময়ের সরকার, বিজু জনতা দলর সরকার ঘোষণা করেছিল সামাজিক সুরক্ষা যোজনা, যা আমি কহিল বিবাহ সহায়তা আপনার বোনস তা সহিত মৃত্যুকালীন সহায়তা, ইয়া মধ্য যদি জিএসটি যদি লাগি রহিলা কেন্দুপত্র উপরে আগামী দিনে সে যোজনা বঞ্চি রহব কি না, লোক তাঠ লাভ পাইবে কি না, এই সামাজিক সুরক্ষা যোজনা দ্বারা লোক আউ লাভ পাইপারে কি না, তা উপরে প্রশ্ন উঠুছি। এবং এটি আউ গোটে কথা মধ্যে কইদেওয়া পাই চাহে মু, যে 18% জিএসটি যোগ যেতবে সে সময় তাঁকর গৃহমন্ত্রী কেন্দ্রর তাঁকর সরকার ম্যানিফেস্টোরে যে কথা রাখলে, সেতবে এই কথাকু সেমানে বিচারকু নেই নথিলে কি, সেমানে তাঁকর ভুল মানিবে কি, সে যে আজ কথা কুচি জিএসটি উচ্ছেদ করে গেলে বিড়ি কোম্পানি মানুষ সোহাইব, তো তাঁকর এই ম্যানিফেস্টো কোন বিড়ি কোম্পানি মানুষ সোহাইবা তৈরি করে কি, ইয়ে হচ্ছে আজ প্রশ্ন। এবং ওড়িশার স্বার্থপ্রাই ওড়িশার 15 লক্ষ তোয়ালি কর্মচারী মানুষ স্বার্থপ্রাই কেন্দুপত্র উপর জিএসটি কু ছাড় করা দিগরে বিজু জনতা দলর সরকার বারম্বার দাবি করেছে কেন্দ্র সরকার পাখে, আগামী দিনে মধ্যে করব। পূর্বতন মুখ্যমন্ত্রী 4 থর চিঠি লিখিলে জিএসটি কাউন্সিলে, ওড়িশার পূর্বতন অর্থমন্ত্রী বারম্বার এই কথার উঠাইছেন, তা সহিত লোকসভার এবং রাজ্যসভার বিজু জনতা দল সাংসদ মানে ইয়া পূর্বর মধ্য কেন্দুপত্র উপর জিএসটি কু ছাড় করা দাবি রাখিছেন, আগামী দিনে বি রাখবে। এবং আজির কনকবর্ধন সিং দেবঙ্কর মন্তব্য দুর্ভাগ্যজনক, তা সহিত মু কহিবি কেন্দুপত্র তোয়ালি মানকর স্বার্থ বিরোধী মন্তব্য। ধন্যবাদ।